সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের 19তম পর্ব, ওয়েবিনারের 19তম পর্ব, এবং আজকের পর্বের আমাদের বিষয় COVID-19 এবং গণমাধ্যম। আজকে আমাদের এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর কাবেরী গায়েন। ম্যাডাম ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন, এবং ম্যাডাম সম্পর্কে আসলে আপনাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। বাংলাদেশে যারা একাডেমিতে বা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা লেখাপড়া করেন, তারা কম বেশি ম্যাডামের লেখা সাইন্টিফিক জার্নাল হোক অথবা পত্রপত্রিকার মাধ্যমে হোক ম্যাডাম পড়েছেন। ম্যাডামের উইকিপিডিয়া প্রোফাইল দেখে আপনি যদি পড়ে থাকেন তখন দেখবেন যে ম্যাডাম ইজ এন অ্যাক্টিভিস্ট ইন দ্য ফিল্ড, এবং এই মিডিয়া সেক্টরে ম্যাডাম একজন অ্যাক্টিভিস্ট। এটা ছাড়াও ম্যাডাম সম্পর্কে যদি একটু বলতে চাই শর্ট করে, সেক্ষেত্রে ম্যাডামের সম্পর্কে বলতে গেলে সে একজন মিডিয়া স্কলার, লেখক এবং একাডেমিক অ্যাক্টিভিস্ট। সে তার অনার্স মাস্টার্স সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করার পর পরবর্তীতে সে তার দ্বিতীয় মাস্টার্স এবং পিএইচডি শেষ করেছেন এডিনবার্গ নেপিয়ার বিশ্ববিদ্যালয় ইউকে থেকে। এবং এই পর্যন্ত ম্যাডামের 3টি লেখা বই আমাদের বাজারে আছে। এর মধ্যে অন্যতম বা সর্বশেষ যে বইটি সেটি হচ্ছে সর্বশেষ 2013 সালের যে বইটি সেটি হচ্ছে ভালনারেবল এম্পাওয়ারমেন্ট ক্যাপাবিলিটিস অ্যান্ড ভালনারেবিলিটিস অফ ফিমেল গার্মেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ। 2016 সালে লেখাটি বইটি পাবলিশ হয়েছে। এছাড়াও ম্যাডাম বিভিন্ন সময়ে বিভিন্ন স্কলারশিপ নিয়ে দেশের দেশ এবং দেশের বাইরে বিভিন্ন সময়ে গবেষণা করেছেন। সর্বশেষ 2015 সালে ম্যাডাম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন ফেলোশিপের একটি গবেষণা শেষ করেছেন। সো এইটা হচ্ছে মোটামুটি ম্যাডাম সম্পর্কে, ম্যাডামের একাডেমিক প্রোফাইল নিয়ে একটু ছোট্ট ডেসক্রিপশন আপনাদেরকে বলে রাখলাম। এই নিয়ে আমি আর বেশি কথা বাড়াতে চাই না, আপনারা নিশ্চয়ই আমার কথা শুনতে এখানে আসেন না, আপনারা ম্যাডামের কথা শুনতে এসেছেন। তো ম্যাডামকে আমি আগেও বলেছি বাট আবারও একটু বলে রাখতে চাই সবার উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে আমাদের যে ওয়েবিনারের ফরম্যাটটি সেটি হচ্ছে আজকে আমাদের যে বিষয় সেই বিষয়টি নিয়ে ম্যাডাম প্রথমে 15 থেকে 20 মিনিট কথা বলবেন, এবং আজকের বিষয়ে আমি বলেছি আবারও বলতে চাই COVID-19 এবং গণমাধ্যম। এবং ম্যাডামের বক্তব্য শেষ হওয়ার পর আমরা আমাদের ফ্লোরে চলে যাব, এবং ফ্লোরে যদি কারো কোনো প্রশ্ন, কোনো মতামত বা কোনো অভিমত থাকে সেটি ম্যাডামের কাছে আপনারা তুলে ধরতে পারবেন, এবং তারপর আমরা আবার ম্যাডামের কাছে ফেরত যাব। যদি ম্যাম প্রশ্ন বা মতামত বা অভিমতগুলো উত্তর দিতে চান তিনি দিবেন, এবং এভাবে আমরা চাই আজকের আমাদের অনুষ্ঠানটি এভাবে চলবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি এখন ম্যাডামের কাছে চলে যাচ্ছি। ম্যাডাম আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? খুব ভালো করে শুনতে পাচ্ছি। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সো আমরা এখন আপনার কাছে চলে যাব, আপনি আপনার বক্তব্য যদি আমাদের জন্য উপস্থাপন করতেন প্লিজ। ধন্যবাদ কৃষ্ণ কুমার সাহা, আমাকে হঠাৎ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে, আমারই ছাত্র, প্রাক্তন ছাত্র এবং এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আনিস, আমাকে ফোন দিয়ে জানালেন যে এরকম একটি ওয়েবিনার হয়। তা আসলে আমি খুবই খুশি হয়েছি এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে যে কুমিল্লা থেকে আপনারা এই আয়োজনটা করছেন। সমস্ত আয়োজনগুলো ঢাকা কেন্দ্রিক হয়ে থাকে, সেই দিক থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং সত্যি কথা বলতে কি, আমি আমার কাজের যে ধরন সেই ধরনের জন্য কোনো বিদেশে একটি সেমিনারে যুক্ত হবার চাইতে আমার কাছে আমার দেশে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো নতুন হয়েছে তার ছাত্রছাত্রীদের সাথে যদি আমি ইন্টারাক্ট করতে পারি তাহলে আসলে আমার কাছে মনে হয় যে আমার বেশি ভালো লাগে এবং আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। সেদিক থেকে ধন্যবাদ জানাই আরো যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। COVID-19 এবং ম্যাস মিডিয়া এই বিষয়ে আমাকে বলতে বলা হয়েছে। তো এই বিষয়ে বলার জন্য আপনারা যারা শুনতে এসেছেন তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, কারণ এই ওয়েবিনারে নিজের ওয়েব যেটা খরচ করে এটা শুনতে আসা মানে অনেক আপনাদের সৌজন্যের বিষয় আমি বলবো। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই সময় আপনারা গল্প করতে পারতেন, আপনারা একটা মুভি দেখতে পারতেন, টেলিভিশন দেখতে পারতেন, বাচ্চাদের সাথে সময় কাটাতে পারতেন, তো সেই দিক থেকে আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমি শুরু করছি। আপনারা বোধহয় ব্ল্যাক সোয়ান তত্ত্ব নামে একটি তত্ত্ব শুনেছেন এবং ইনি এই তত্ত্বটি যিনি দিয়েছেন তার নাম হচ্ছে নাসিম নিকোলাস তালেব। তিনি একজন ইসরায়েলি ইকোনমিস্ট যিনি আমেরিকাতে কাজ করছেন এবং 9/11 এর প্রেক্ষাপটে তিনি যে ইকোনমিক মেলডাউন হয়েছিল
সেই মেলডাউনের ক্ষেত্রে বলেছিলেন যে ব্ল্যাক সোয়ান আমরা দেখতে পাই না, তার মানে এই না যে সেটি নেই। হঠাৎ করে কিন্তু ব্ল্যাক সোয়ান যখন চলে আসে আমাদের জীবনে, আমাদের প্রেক্ষাপটে, তখনই কেবলমাত্র আমরা ব্ল্যাক সোয়ানের অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। এখানে একটু মজার কথা বলে নেই, ইউরোপে 1697 সালে আমরা প্রথম আমরা জানতে পারি যে ডাচ একজন এক্সপ্লোরার, তার নাম ছিল উইলিয়াম ডি ভ্লেমিং, তিনি প্রথম এই ব্ল্যাক সোয়ান দেখেছিলেন। কোথায় দেখেছিলেন? নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়ার একটা পুকুরে তিনি এই ব্ল্যাক সোয়ান দেখেছিলেন। দেখার পর জেনেছিলেন যে ব্ল্যাক সোয়ান বলে কোনো জিনিস রয়েছে। আপনারা যদি বিমূর্ত ভাবে দেখতে চান চিত্রকলার ক্ষেত্রে, ব্ল্যাক সোয়ান নামে চমৎকার একটি মুভি আছে। এই ব্ল্যাক সোয়ানের অর্থ হচ্ছে যাকে আমরা স্বাভাবিকভাবে কল্পনা করি না, কিন্তু অতর্কিতে আমরা দেখতে পাই, যেটার সম্ভবতা আমরা মনেও রাখি না, কিন্তু সেই ঘটনাটি ঘটে। এই পৃথিবীতে মানুষ রূপক অর্থে ব্ল্যাক সোয়ান অনেকবারই দেখেছে, শুধুমাত্র 9/11 পরবর্তী সময় যে দেখেছে এমন নয়। আমরা দেখেছি স্প্যানিশ ফ্লুর কথা আমরা নিশ্চয়ই ভুলে যাইনি, 100 বছর আগের কাহিনী। এইরকম নানা সময় আমরা দেখেছি যে অপ্রত্যাশিত এমন এমন সমস্ত ঘটনা ঘটে যে ঘটনা যেন আমরা প্রস্তুত থাকি না। ঠিক সেই রকমই একটি ঘটনা আমরা মনে করছি যে লিভিং আমেরিকান ড্রিম দিয়ে সারা পৃথিবী পরিচালিত হচ্ছিল, অতর্কিতে আমরা দেখতে পেলাম COVID-19 এর মতো একটি ঘটনা ঘটলো যার জন্য পৃথিবী প্রস্তুত ছিল না। এখন যদি আমরা ইকোনমিক মেলডাউনের কথা বলি, তাহলে আমরা দেখব সারা পৃথিবীতে সমস্ত সেক্টরে আমরা এই ব্ল্যাক সোয়ান ইফেক্টকে দেখতে পাচ্ছি। যে অপ্রত্যাশিত ছিল সেটা একদম আমাদের সামনে এসে ধরা দিয়েছে। আমরা প্রথম যখন এই ঘটনাটি ঘটলো আমরা কেউ বুঝতেই পারলাম না, এবং যে কারণে আপনার দেখেন আমেরিকা বলেন, ইউকে বলেন, এমনকি আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ আমরা জানি, কিন্তু ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা তো ভালো, সর্বজনীন স্বাস্থ্যের অধিকার আছে, অ্যাক্সেস আছে। তারপরেও আমরা দেখতে পেলাম যে মৃত্যুর মিছিল। আপনারা বোধহয় সেই ছবিটা দেখেছেন যে ইতালিতে রোমে লাশবাহী গাড়ির যে বহরটি, আমেরিকাতে আজকে নিউ ইয়র্ক থেকে সরে গিয়ে আজকে দক্ষিণের যে স্টেটগুলো ছিল তাদের ওখানে আক্রমণ চালিয়েছে। আজকে পৃথিবীর মানুষ প্রস্তুত ছিল না এমন একটি ঘটনায়। তারপরও আমরা এই ঘটনাটিকে, এই COVID-19 ব্ল্যাক সোয়ান বলি বা না বলি জানি না, বলা যায় কিনা, কিন্তু এমন একটা অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছে যে সারা পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ডলারের কাট হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে, এবং অসংখ্য মানুষ তাদের চাকরি হারিয়েছেন। এবং অনেকে মনে করছেন যে এই মুহূর্তে চাকরি হারানোর যে রেশিও আমরা দেখতে পাচ্ছি, সামনে এটি আরো বাড়বে। কেমন আছে তাহলে এই পরিস্থিতিতে মিডিয়া? আমি গ্লোবাল মিডিয়ার কথা একটুখানি বলে তারপর আমি বাংলাদেশের মিডিয়ার প্রসঙ্গে আসব। সারা পৃথিবীর মিডিয়া সেক্টরটাকা ঝাঁকিতে পড়ছে, একটা ঝুঁকিতে পড়েছে, ঝাঁকি খেয়েছে এবং ঝুঁকিতে পড়েছে। কিরকমই বলি, বেশ কিছু বছর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম পৃথিবী জুড়ে আপনার মিডিয়ার ক্ষেত্রে একটা ভয়াবহ ধরনের পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তন মূলত আপনার যে নিউ টেকনোলজি, সেই টেকনোলজির জায়গা থেকে। এবং আপনারা জানেন যখন একটা টেকনোলজিক্যাল পরিবর্তন হয়ে যায়, তখন শুধু টেকনোলজিক্যাল পরিবর্তনটা থাকে না, তার সাথে আরো দুটো জিনিস যুক্ত হয়। একটা হচ্ছে তার ইকোনমিক মডেলটা কি হবে, তার কন্টেন্টটা কি হবে, কন্টেন্ট কেমন হবে, তার ইকোনমিক মডেল কি হবে, এবং তার ইথিক্যাল প্র্যাকটিস সেটা কি হবে। এই তিনটি জায়গা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। আমরা বেশ কিছু বছর থেকে খেয়াল করছিলাম সারা পৃথিবীতেই এই যে নিউ মিডিয়া এসেছে, নিউ মিডিয়া আসার জন্য আমরা আমাদের যে সারা পৃথিবীতে ধরে যে এতকাল ধরে যে মিডিয়ার যে চেহারাটা আমরা দেখছিলাম, মিডিয়া বলতে আমরা কি বুঝি? প্রিন্ট মিডিয়া বুঝি আমরা, টেলিভিশন বুঝি আমরা, বুঝি আমাদের নতুন যে সামাজিক মাধ্যম, এই তিনটা মাধ্যমের কথা আমরা বলতে পারি।
তো আমাদের প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে সারা পৃথিবী জুড়ে এই বড় বড় পত্রিকা, আপনি নিউ ইয়র্ক টাইমস বলেন, আপনি গার্ডিয়ান বলেন, এই জাতীয় বড় বড় পত্রিকা দীর্ঘকাল ধরে কিন্তু শুরু করেছে। ধরেন আরো 10 বছর আগে থেকে, 8-10 বছর আগে থেকে তারা বুঝতে পারছিলেন যে এই নিউ মিডিয়াকে অতিক্রম করা সম্ভব না, ফলে বাইপাস করা সম্ভব না। সেই জন্য আমরা দেখতে পাচ্ছিলাম যে মূল মিডিয়ার সাথে সাথে তারা একটা ডিজিটাল ভার্সনও তৈরি হচ্ছে এবং ব্রেকিং নিউজের মতো করে নিউজগুলো হচ্ছিল। আমার মনে আছে 2013 সালে প্রথম আলোর একটা বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে আমাদের ভবিষ্যতের মিডিয়া কেমন হবে সে বিষয়ে একটি কথা প্রচলিত, মানে একটা ডিসকাশন হয়েছিল। সেখানে আমি যখন বলেছিলাম যে সামনের পৃথিবী আসলে ডিজিটাইজ মিডিয়ার মাধ্যমে এই গণমাধ্যম পরিচালিত হবে, এই কথাটি কিন্তু অনেকের ভালো লাগেনি। বরঞ্চ তখনকার সাংবাদিকরা বলেছিলেন, যারা সাংবাদিক নেতারা বড় বড় সাংবাদিকদের উপস্থিত ছিলেন, তারা বলেছিলেন যে কাবীরের এই কথাটা তো আসলে এখন পর্যন্ত উপযোগী না। আমি বলছিলাম আজকে না, কিন্তু 10 বছর পরে হলেও আমাদেরকে চিন্তা করতে হবে। তার কারণ তারা বলেছিলেন যে অনেক মানুষের হাতে কম্পিউটার নেই। আমি বলেছিলাম কম্পিউটার নেই কিন্তু তাদের হাতে একটি মোবাইল আছে, এবং সেই মোবাইল থাকার কারণে তারা কিন্তু অল্প কিছু টাকা দিয়ে, 13 টাকা দিয়ে বা 20 টাকা কম তারা খরচ করে কিন্তু পত্র পত্রিকায় অ্যাক্সেস করতে পারবে। তো তখন এই কথাটা অনেকে আশাবাদ দিয়েছিলেন যে না, আমাদের এই ক্ষেত্রে হতে আরো অন্তত 50 বছর সময় লাগবে। আমরা সারা পৃথিবীতে দেখলাম কি, যে তারা যে কন্টেন্টটি আগামীকাল পত্রিকায় হার্ড নিউজ হিসেবে আসবে সেই জায়গাটিতে কিন্তু তারা তাৎক্ষণিকভাবে তারা কিন্তু লিঙ্ক জুড়ে দিচ্ছেন, এবং সেটি নেইনি করো আমাদের দেশে কিন্তু বেশ 2-1 বছর 2-3 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্কিং হচ্ছে, একটা মিশ্র মাধ্যম আমরা দেখতে পাচ্ছি। তার সাথে যুক্ত হয়েছে নিউ মিডিয়ার কারণে অনলাইন সংবাদপত্র, এবং সেই অনলাইন সংবাদপত্র কিন্তু একটা ব্লেন্ডিং। সেই ব্লেন্ডিং এর মধ্যে ভিডিও ক্লিপ আছে, আপনার তাৎক্ষণিক যে নিউজ সেই নিউজটি আছে, এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনারা যদি bdnews24.com দেখেন, তারা শুরু করেছিলেন, পরবর্তীতে প্রথম আলো, ডেইলি স্টার, তারাও কিন্তু তাদের একটা অনলাইন ভার্সনটাও চালু করেছেন। এবং আমার কাছে আনিসকে আমি দেখেছি, আনিস কিন্তু আসলে প্রথম আলোতে কাজ করে এসেছেন, অনলাইন ভার্সনে কাজ করে এসেছেন। ফলে এই ট্রান্সফরমেশনটা আমাদের এখানে হচ্ছিল। তার সাথে সাথে যুক্ত হয়েছে কি, অনলাইন পোর্টাল গুলো যুক্ত হয়েছে। এখন এই অনলাইন পোর্টাল গুলোকে আপনি সাংবাদিকতা বলবেন কি বলবেন না সেটা একটি ভিন্ন বিষয়। তার কারণ হচ্ছে তাদের ইথিক্যাল যে প্র্যাকটিসের জায়গাটা, তাদের কন্টেন্টের যে স্ট্যান্ডার্ড যেটা, সেটা সবসময় যে ঠিক থাকছে এমনটা নাও হতে পারে। কিন্তু তার সাথে আরেকটি জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সামাজিক মাধ্যম। আজকে অনেক নিউজ আমরা দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে প্রথমে আসছে এবং সেখান থেকে বড় বড় পত্রিকাগুলো পিক করছে। এখন আমরা যদি ডিবেটের ক্ষেত্রে যাই, তাহলে আমরা বলবো যে কন্টেন্টের জায়গায় যে প্রতিষ্ঠিত মূলধারার যে গণমাধ্যম, সেই গণমাধ্যমে কি থাকে, একটা ইথিক্যাল প্র্যাকটিস থাকে, একটা সম্পাদকীয় নীতিমালা থাকে, যে নীতিমালার কারণে আমরা সংবাদ এবং অসংবাদের পার্থক্য করতে পারি, অবশ্যই সত্যি কথা। এবং সেই জায়গাটিতে আসলে আমরা সাংবাদিকতার ভরসার জায়গাটা রাখতে চাই, এবং যে কারণে এখন পর্যন্ত মূলধারার গণমাধ্যম গুলো আছে। এখন যদি আমরা বিজনেস মডেলের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে পরিবর্তনটা আরো হয়তো 10 বছর পরে বাংলাদেশে হতো, যেটা কিন্তু অলরেডি আপনার ইউকে, আমেরিকা এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে শুরু হয়ে গিয়েছিল। বিজনেস মডেলটা কি হবে এখন, এই বিজনেস মডেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিপণন একটা খুব বড় বিষয়। আগে প্রচলিত সংবাদপত্র বা সংবাদ মাধ্যমগুলো যেটা ছিল, সেটা হচ্ছে যে যিনি কন্টেন্ট প্রস্তুত করছেন তিনি বিতরণও করছেন। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা খেয়াল করছি যে আস্তে আস্তে বিতরণের এজেন্সি গুলো নিয়ে যাচ্ছে গুগল প্ল্যাটফর্ম বা এই জাতীয় যে সমস্ত প্ল্যাটফর্ম আছে তারা নিয়ে যাচ্ছে। আমরা অনেকেই বলছি যে টেলিভিশন আর আগের ফর্মে থাকবে না, অথচ সবচেয়ে মজার ব্যাপার আজকের পৃথিবীতে টেলিভিশনের টিআরপি অনেক বেড়ে গেছে আগের চাইতে। কিভাবে, ওইটা ইউটিউব নিয়ে গেছে, এবং টেলিভিশনের যে কন্টেন্টটা ভালো জনপ্রিয় সেটা ইউটিউব সাবস্ক্রাইব করছে এবং আমরা বারে বারে সেই জায়গাটা দেখছি। এখন পরিবর্তন হয়ে যাচ্ছে তার মাধ্যমটি। আমরা হয়তো মনে করতে পারি যে পবিত্র কোরআন যেটা, সেটা কিন্তু নাজিল হয়েছিল কিভাবে, মুখে মুখে, তারপরে হচ্ছে পাথরে লেখা হয়েছিল, তারপরে আমরা পুস্তকে প্রণীত হতে দেখি। একটা সময় ছিল প্রাচীন মিশরে, আমরা দেখেছি বই বলতে বোঝাতো বড় বড় পাথরের খণ্ডে লেখা যায়,
এবং সেগুলো উটের পিঠে করে চলে যেত, এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। তারপরে আমরা দেখলাম যে প্যাপিরাস ঘাসের উপরে লেখা হচ্ছে কিংবা গাছের বাকলে লেখা হচ্ছে, এবং তারপরে আমরা দেখেছি গুটেনবার্গ গ্যালাক্সির মাধ্যমে আমরা দেখেছি যে প্রিন্ট মিডিয়ার উদ্ভব হয়েছে। কিন্তু প্রত্যেকটাই কিন্তু আসলে এক একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এবং এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মধ্যে কিছু কিছু কম্প্রোমাইজ হচ্ছে, নতুন ধারায় আসছে। তাই বলে যে মানুষ সংবাদ হচ্ছে না সেটা কিন্তু সত্যি না। আমাদের এখানে যারা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা, প্রাক্তন শিক্ষার্থীরা এবং শিক্ষকরা আছেন, তারা জানেন যে ভারতবর্ষের যে সংবাদপত্রের ইতিহাস, সেই সংবাদপত্রের ইতিহাসে আমরা ওয়াকিয়া, মানে আমরা দেখেছি ওয়াকিয়া নভিস, তারপরে আমরা পার্চমেন্টে লেখা, দেয়ালে লেখা, এই সমস্ত জিনিস সম্পর্কে আমরা জানি, এগুলো সবই সংবাদপত্র ছিল। আজকে এসে যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে নিউ টেকনোলজির মুখোমুখি, এবং এই যে টেকনোলজি, এই টেকনোলজিটা কিন্তু আজকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়ে গেছে পৃথিবীটাকে। আজকে আমি কাবেরী গায়েন কৃষ্ণ কুমার সাহার আমন্ত্রণে এই যে প্ল্যাটফর্মে এসে বক্তব্য রাখছি এবং আপনারা এতজন যুক্ত হয়েছেন, এটা কিন্তু আমরা দু বছর আগেও এটা ভাবতাম না। এটা হবার কথা ছিল কোন একটা টেলিভিশন চ্যানেলের ভিতরে হবার কথা ছিল, আমি টেলিভিশন চ্যানেলে যেতাম কিংবা টেলিভিশন চ্যানেল আমার এখানে তার ক্রুদেরকে পাঠিয়ে দিতেন, তারপরে আমার কাজ নিয়ে যেতেন বা আপনাদের কাছ থেকে বক্তব্য নিয়ে যেতেন। আজকে কিন্তু এই পরিবর্তনটা ঘটে গেছে, ফলে সারা পৃথিবীতে মিডিয়া সেক্টরে প্রচুর পরিমাণে কাট, যেটাকে বলে জব ছাটাই যেটা, সেটা হয়েছে। এবং যেহেতু মিডিয়া একটা ইন্ডাস্ট্রি অর্থে শিল্প, ফলে ইন্ডাস্ট্রিতে মুনাফা অর্জন করাটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। এখন তারা দেখছেন যে এত বেশি সাংবাদিক না হলেও সম্ভবত চলে, বিশেষ করে টেলিভিশন যদি আপনি যান তাহলে আপনি দেখবেন টেলিভিশন গুলো এখন আমাদেরকে সরাসরি স্টুডিও থেকে, স্টুডিওতে আর যাওয়ার দরকার নেই, এখান থেকে নিতে পারছেন। কিংবা আগে যেমন অনেকজন প্রেজেন্টার থাকতেন, সেই প্রেজেন্টারের দরকার হচ্ছে না, প্রেজেন্টাররা বাড়িতে বসেই কাজ করছেন। বা আমরা যারা গেস্ট, আমরা গেলে কিন্তু তাদের গাড়ি পাঠাতে হতো, আমরা গাড়িতে করে যেতাম, তারা আবার গাড়িতে করে আমাদের বাড়িতে পৌঁছে দিতেন, আমাদেরকে একটা টাকা দিতে হতো, এটি আর দরকার হচ্ছে না। আবার অন্যদিকে দেখতে গেলে পরে এই মিডিয়ার যে আমাদের বাংলাদেশের মতো ছোট জায়গায় যে বাজেট, সেই বাজেটটা বিজ্ঞাপনের মাধ্যমে যে টাকাটা আয় করা হয়, সেই টাকাটা কিন্তু আজকে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে অন্যান্য জায়গায়। কিরকম আপনি একটু চিন্তা করেন, ওয়াজ মাহফিল, সেইখানে যে টিআরপি, লক্ষ লক্ষ টিআরপি হচ্ছে, টেলকোর অনেক বিজ্ঞাপন আজকে কিন্তু প্রথম আলো বা ডেইলি স্টারের মতো পত্রিকার কাছে না গিয়ে তার কাটটা হয়ে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে। এখন আমাদের এই ভারত উপমহাদেশে কিন্তু আমার মনে আছে গত নভেম্বরের 23 তারিখে ওদের যে স্টার এন্ড স্টার উইকেন্ডের যে ম্যাগাজিনটা, সেটার যে ক্লোজিং সেশন, সেখানে আমি একটা লেখা লিখেছিলাম, সেখানে আমি লিখেছিলাম আনসার্টেন, ব্র্যাকেটের মধ্যে আন সার্টেন ফিউচার অব জার্নালিজম ইন বাংলাদেশ প্রিন্ট মিডিয়া টেস্ট। এবং সেখানে আমি কিন্তু লিখেছিলাম এখনো ভারতবর্ষে অতটা ভয় পাওয়ার কিছু নেই, ভারতবর্ষে ইন্ডিয়া টুডে কয়েক লক্ষ তার প্রকাশ হয়, এবং শুধু তাই না, কিছু কিছু আঞ্চলিক পত্রিকা আছে, যে আঞ্চলিক পত্রিকাগুলো কিন্তু এমনকি মহল্লায় মহল্লে তাদের এডিশন গুলো তৈরি হচ্ছে। এবং মনে করা হচ্ছিল যখন ওয়েস্টে প্রিন্ট মিডিয়া প্রায় সংকুচিত হয়ে এসছে, সেই সময় ভারতে, ভারত উপমহাদেশ তখনও ইট ইজ দ্য মেক্কা ফর প্রিন্ট মিডিয়া। কিন্তু কি হয়ে গেল, মাত্র কিছুদিনের মধ্যে এই কোভিড শুরু হলো এবং আমরা দেখতে পারলাম যে একটা বড় ধরনের একটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এই পরিবর্তনটা কি শুধুমাত্র মিডিয়ার টেকনোলজিক্যাল পরিবর্তন? আমি এখানে বলতে চাই প্রত্যেকটা টেকনোলজির সাথে সাথে তার একটা ফিলোসফির জায়গা থাকে, তার একটা দর্শনের জায়গা থাকে, এবং সেই দর্শনের জায়গা থেকে কিন্তু আমরা ওই তাৎক্ষণিক ভাবে বুঝতে পারি না, কিন্তু আসলে পরিবর্তন গুলো হয়। এখন আসলে আমরা কি দেখি, কন্টেন্টের পরিবর্তন হয়েছে। আপনি দেখেন বাংলাদেশে এই গোটা সময়টা জুড়ে কন্টেন্ট কি ছিল কোভিড নিঃসন্দেহে, এবং সেই কোভিড এর ক্ষেত্রে সাংবাদিকদের আসলে আসলে কি সাংবাদিকতার খুব বেশি জায়গা ছিল? সম্ভবত না। যেটা করেছেন সাংবাদিকরা, আমাদের সরকার পক্ষ থেকে যে ব্রিফ গুলো করা হয়েছে মেইনলি সেই সাংবাদিকতাটাকেই নিয়ে আসা হচ্ছে,
ইনভেস্টিগেটিভ রিপোর্ট সেই অর্থে ছিল না, পত্রপত্রিকাগুলো সেই অর্থে ছিল না। এবং এক্ষেত্রে আমি মনে করতে পারি আমাদের তেসরা মে যেদিন হচ্ছে, তেসরা দোসরা মে যেদিন হচ্ছে আমাদের বিশ্ব গণমাধ্যম দিবস, সেদিনই কিন্তু আমরা দেখলাম কাজল নামে একজন সাংবাদিককে হাত করা বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখলাম আমাদের এই সময়ের কোভিড নিয়ে কিছু কার্টুনিস্ট আরিফকে এবং অন্যান্যদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের যারা স্বাস্থ্য অধিদপ্তরের আপনারা কেউ মুখ খুলবেন না, ডাক্তারদের বলা হলো আপনারা কেউ মুখ খুলবেন না। ফলে এক ধরনের একটা সেন্সরশিপ আমরা একদিকে দেখলাম, কন্টেন্টের ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের পরিবর্তন দেখতে পেলাম। এবং এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটাকে বলা যায় অনেকটা ব্রিফড জার্নালিজম, এক ধরনের ব্রিফ করা হচ্ছে, সেই ব্রিফ থেকে এই জার্নালিজম হচ্ছে। অথচ আমরা জানি যে আপৎকালীন সময়ের সাংবাদিকতার একটা বিশেষ দায় থাকে, সেই দায়টা কিন্তু আমরা মিডিয়াতে অনুপস্থিত ছিল, এবং যে কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সরকার। সরকার কিন্তু টাকা পয়সা দিয়েছে, সরকার কিন্তু অনেক ভালো ভালো কাজও করেছে, কিন্তু সরকার এটাকে ক্যাশ আউট করতে পারেনি। যে জায়গাটাতে আমরা মার খেয়ে গেল আমার দেশ, সেটা হচ্ছে ট্রাস্ট বিল্ডিংটা হতে পারলো না, এইটা হচ্ছে কন্টেন্টের জায়গাটাতে মার খেলো। ফলে বিজ্ঞাপনের কথা বলেছি, এবং আমরা দেখতে পাচ্ছি ইউএনবির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বলছে যে বড় বড় মানে নিউজের জন্য সরকারি কিংবা অন্যান্য জায়গা থেকেও বিল পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত ডিলেমা হচ্ছে, তারা বিল পাচ্ছেন না। ফলাফল যেটা দাঁড়ালো খুব দুঃখজনক, আমরা দেখতে পাচ্ছি যে আরো একটি বিষয় হচ্ছে আমাদের সাংবাদিক, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতেই সাংবাদিক একটা ঝুঁকির মধ্যে পড়ে গেলেন, তারা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে গেলেন। কারণ সাংবাদিকতা হচ্ছে এমন একটা পেশা যে পেশায় শুধুমাত্র ঘরে বসে সাংবাদিকতাটা করা যায় না, তাকে স্পটে যেতে হয়। এবং আমরা আমাদের বাংলাদেশে দেখলাম তাদেরকে যথেষ্ট নিরাপত্তা না দিয়েই কিন্তু তাদেরকে ফিল্ডে পাঠানো হচ্ছে। এই জন্য আমরা দেখলাম অন্তত পক্ষে 16 জন এমন সিরিয়াসলি আক্রান্ত হলেন, এবং অন্তত 10 জন তারা মারা গেছেন এবং সিরিয়াসলি মানে এফেক্টেড হয়েছেন। এবং বিভিন্ন নিউজ এজেন্সি, নিউজ হাউসগুলো বন্ধ করে দেওয়া হলো একটা, এবং শুধুমাত্র টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেই না, আমরা দেখলাম খুবই প্রতিষ্ঠিত জার্নালিজমের প্রতিষ্ঠান, আমি এখানে নামগুলো আর নাই করি, সেখানেও দেখা গেল যে জব কাট হলো, ভয়াবহ রকমের জব কাট হলো, এবং সেই ক্রাইসিসের মধ্যে কিন্তু এখনো আছে। এবং সারা দেশে বাংলাদেশের 697 জন এফেক্টেড হয়েছেন বলে জানা গেছে ইউএনবি রিপোর্টে। আপনার আমি মনে করতে পারি হুমায়ুন কবির খোকনের কথা, এমনকি আপনারা জানেন যুগান্তর পত্রিকা, এবং আপনারা জানেন যে নুরুল ইসলাম বাবুল, তিনি পর্যন্ত কোভিডে মৃত্যুবরণ করলেন। ফলে জাতীয় প্রেস ক্লাবে আমরা দেখলাম 14 জন ভয়াবহ আক্রান্ত হয়েছেন, এবং 600 জনের উপরে এই পর্যন্ত বাংলাদেশে চাকরি হারিয়েছেন। ফলে অর্থনৈতিক যে ইম্প্যাক্টটা সাংবাদিকতার কর্মীদের উপরে একটু বেশ কিছুদিন আগে থেকেই পড়ছিল, এবং আপনারা যদি খেয়াল করে থাকেন আপনারা দেখবেন যে ইনভেস্টিগেটিভ রিপোর্টাররা কিন্তু ভালো ভালো রিপোর্টাররা চাকরি ছেড়ে দিয়ে এনজিওতে জয়েন করছিলেন, সেই ধারাটা হঠাৎ করে খুব বেগবান হয়ে গেল। আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক, তিনি জনাব সালিম আহমেদ, উনি স্যার অনেকদিনে আমেরিকা থেকে আবার ফিরে এসেছেন দেশে, উনি আমাকে বললেন কাবেরী আমরা যে পরিবর্তনটা আরো 50 বছর পরে না হোক, 10-20 বছর পরে বলে হবে বলে আমরা মনে করেছিলাম, সেটা হঠাৎ করে আমাদের উপর পড়লো। এবং আমরা রাতারাতি দেখলাম কিছু স্ট্যান্ডার্ড ভালো মূলধারার পত্রিকা ভিন্ন অন্যান্য পত্রিকাগুলো খুব দ্রুতই তাদের ইনকাম হারাতে লাগলেন, তাদের সাবস্ক্রিপশন হারাতে লাগলেন। আর আমাদের মিডিয়াতে এখন দেখেন এত ভালো ভালো টপিকে আলোচনা করে, যেমন আমি আপনাদের এখানে 15-20 মিনিট একটানা কথা বলার সুযোগ পাবো। কাল আমি একটা টক শো করেছিলাম বিজরাদের উপরে, সেটা আমি 1 ঘন্টা একা কথা বলেছি, মানে এই সুযোগটা কিন্তু আমি টেলিভিশনে গিয়ে পাচ্ছি না। ফলে একটা ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে আপনার কনসেন্ট্রেশনের ক্ষেত্রে, ফলে টেলিভিশন গুলো কিন্তু তাদের টিআরপি হারাচ্ছে। এইরকম পরিস্থিতিতে আমরা মনে করা হচ্ছে অলরেডি 4000 মানে সাংবাদিক কোনো না কোনো ফর্মে ফিনান্সিয়াল সাফার্ড হচ্ছেন। ফলে এই গেল একটা দিক,
আমাদের সামনে বিয়ারলি আমরা দেখতে পেলাম যে আমাদের মিডিয়াগুলো প্রস্তুত ছিল না, তারা তাদের সাংবাদিকদেরকে যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট দিয়ে ফিল্ডে পাঠাতে পারেনি, নাম্বার এক। নাম্বার টু, তাদের জবকে রক্ষা করা যায়নি, নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে মিডিয়া হাউসগুলো নিজেই অর্থনৈতিক সংকটের মুখোমুখি পড়ে গেছে, ফলে সামনের পরিস্থিতি কি হবে সেটা কিন্তু আমরা জানি না। এখন আপনি একটু চিন্তা করেন যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু যারা আজকে কোটি কোটি কি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি আজকে, তারা কিন্তু সরকারের কাছ থেকে আদায় করে নিল তাদের প্রণোদনা। হোয়ারাস আমাদের গণমাধ্যম, তাদের যে সমস্ত নেতারা আছেন, তারা কিন্তু একত্র হতে পারলেন না, এবং তারা না পারলেন সরকারকে চ্যালেঞ্জ করে সাংবাদিকতা করতে, না পারলেন তারা সাংবাদিকরা যে মারা যাচ্ছেন, তারা যে স্বাস্থ্য ঝুঁকির মধ্য থেকে সাংবাদিকতা করছেন, তার জন্য কোনো প্রণোদনা প্যাকেজ নিয়ে আসতে। তার মানে এই জায়গাটা তো বোঝা যাচ্ছে যে আমাদের সাংবাদিকতার জগতের আমাদের যে ঐক্যের যে জায়গাটা ছিল, পেশাজীবিতার ঐক্যের যে জায়গা, সেই জায়গাটি যে আসলে আমাদের নেই, সেটা অতীতের যে কোনো সময়ের চাইতে এখন আরো অনেক বেশি ভাবে ধরা পড়লো। তাহলে কন্টেন্ট গেল, এটা গেল, বিজনেস মডেল কি হবে? যদি নানা ক্ষেত্রে আপনার বিজ্ঞাপনের ক্ষেত্রে যে বাজার আমাদের, আমাদের অন্যান্য ক্ষেত্রের যে বিজনেস, সেই বিজনেস যদি হুমকির মুখোমুখি পড়ে, তাহলে বলাই বাহুল্য যে আমাদের সাংবাদিকতা জগতের যে জায়গাটি, এটিও কিন্তু মুখোমুখি হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি, সামনে আরো হবে। তার প্রস্তুতিটা কি সে বিষয়ে কিন্তু আমরা, আমাদের সম্মুখ ধারণা নেই, আমাদের সামনে কোনো স্ট্যাটিস্টিক্স নেই, শুধু আমরা দেখে আজকে এই মিডিয়া ছাঁটাই হচ্ছে, কাল ওই মিডিয়াতে ছাঁটাই হচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে চলে গেল। তার মানে আমাদের কন্টেন্টের জায়গা আমাদের কম্প্রোমাইজ হয়ে গেছে, আমাদের বিজনেস মডেল কম্প্রোমাইজ হয়ে গেছে। তৃতীয়ত, আমরা ইথিক্যাল যে প্র্যাকটিসের জায়গাটা ছিল, যে আমরা সাংবাদিকতার আপদকালীন, যেটা অমর্ত্য সেন বলেছিলেন যে যদি কোনো রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত থাকে এবং মিডিয়ার স্বাধীনতা থাকে, তাহলে সেখানে দুর্ভিক্ষ হয় না। এই দুর্ভিক্ষটা শুধু দুর্ভিক্ষ, এটা হচ্ছে আপদকালীন সময়। ঠিক সেই রকম যদি মিডিয়ার স্বাধীনতা থাকে, তার যদি ইথিক্যাল প্র্যাকটিসটা থাকে, তাহলে কিন্তু আসলে এইরকম হতে পারতো না, বা এই জাতীয় সেটব্যাকে আসার কথা ছিল না। বরঞ্চ রাষ্ট্রের সাথে জনগণের একটা বিশ্বস্ত বন্ধুত্ব গড়ে উঠতে পারতো। এটা সময় ছিল যেখানে সবাই একত্রিত হয়ে এই প্যান্ডেমিককে মোকাবেলা করবে, সেই জায়গাটিতেও কিন্তু পারা গেল না। কাছে এথিক্যাল প্র্যাকটিসের জায়গাতেও আমরা একটা সংকটের মুখোমুখি পড়লাম। তাহলে এখন আমাদের ভবিষ্যৎ সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি কৃষ্ণ আমাকে 15 মিনিট বলতে বলেছিলেন, আমি কয় মিনিট বলেছি? 15 মিনিট হয়ে গেছে ম্যাম, 15 মিনিটের বেশি হয়ে গেছে। আমি 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 ছেড়ে দেবো একটু পরে। এখন আমাদের ভবিষ্যৎটা কি হবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সকল যে আমাদের ইন্ডাস্ট্রি, সেটা যে ফোর্স মেজিওর বা দৈবের ধারার ভিতরে পড়ে গেছে, হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে ফোর্স মেজিওর, যে আমরা জানি না দৈবটা কি আছে, আমরা কিভাবে এটার মোকাবেলা করব। তবে একজন মিডিয়া এক্সপার্ট হিসাবে বা মিডিয়া নিয়ে অনেকদিন পড়াশোনা করার জন্য, অ্যাক্টিভিজমের জন্য, আমার যে জায়গাটা মনে হয় সেটা হচ্ছে সামনের পৃথিবীর জার্নালিজম। আজকে দেখেন স্বাধীন সাংবাদিকতা করবার জন্য বেশ অনেকদিন আগে থেকে কিন্তু গার্ডিয়ান কিংবা নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা, তারা কি করছিলেন, তারা কিন্তু বলছিলেন যে বিজ্ঞাপন নিয়ে স্বাধীন সাংবাদিকতা করা যায় না, তারা বলছেন সাবস্ক্রাইব করো। এখন আপনার গার্ডিয়ান কিংবা নিউ ইয়র্ক টাইমস, তাদের যে ইথিক্যাল স্ট্যান্ডার্ডের জায়গাটা, সেই স্ট্যান্ডার্ডের জায়গাটা আমরা কিন্তু ইথিক্যাল বলেন কিংবা তার প্র্যাকটিসের জায়গাটা সাংবাদিকতার, সেই জায়গাটা কিন্তু আমরা যেতে পারছি না, পারছি কিনা। বাংলাদেশের ক্ষেত্রে ব্যাঙের ছাতার মতো অনেক পত্রিকা আছে, এখন সেই পত্রিকাগুলো আমার ধারণা সেগুলো আসলে টিকতে পারবে বলে আমার কাছে মনে হয় না, কারণ বিজ্ঞাপন তারা সরকারের কাছ থেকেও পাওয়া মুশকিল এবং তাদের ইসের কাছ থেকেও পাওয়া মুশকিল, ওটাকে কি বলে অন্যান্য যে বিজনেসের জায়গা থেকেও পাওয়া মুশকিল। যারা ইথিক্যাল প্র্যাকটিস করবে, যারা খুব স্ট্যান্ডার্ড প্রফেশনাল জার্নালিজম করতে পারবে, এই জাতীয় কিছু পত্রিকা তারা টিকে থাকবে। কিংবা আপনার যদি টেলিভিশন, আমাদের দেশে যে টেলিভিশনের নীতিমালা বলে কিছু নেই, আমাদের এখানে টেলিভিশনের সাংবাদিকতাটা শুরুই হয়েছিল অনেকটা ক্ষেত্রেই যে মানে কালো টাকাকে, বিজনেসম্যানদের কালো টাকাকে সাদা করার এবং রাজনৈতিক একটা প্রক্রিয়ার ভিতর থেকে, আমি সবার কথা বলছি না, বেশ একটা অংশ ছিল।
এখন যদি তারা ভালো জার্নালিজম করতে পারে এবং ইনডেপথ জার্নালিজমের জায়গাটাতে যেতে পারে তাহলে মানুষ কিন্তু তাদেরটা শুনবে, না হলে কিন্তু মানুষ খুব বেশি যে তাদেরটা শুনবে তা না। আরেকটা বড় পরিবর্তন মানুষের মনোজগতে হচ্ছে, সেটা হচ্ছে বিনা পয়সায় আপনার অনলাইন পোর্টাল থেকে তারা খবর পাচ্ছে কিংবা ফেসবুক টুইটার থেকে তারা খবরগুলো নিচ্ছে, মুহূর্তের মধ্যে ব্রেকিং নিউজ পেয়ে যাচ্ছে। ফলে এই ব্রেকিং নিউজ পাওয়ার পরেও মানুষ আসলে কতটা ফিরে যাবে আবার মূলধারার সাংবাদিকতায় সেটা নির্ভর করবে মূলধারার সাংবাদিকতা কত বেশি, তাদের সাংবাদিকতার যে পরিচয়টা যে কারণে সাংবাদিকতা শাস্ত্রটা তৈরি হয়েছিল, প্রবলের বিরুদ্ধে কলম ধরবার জন্য, প্রবলের বিরুদ্ধে কথা বলে সাধারণ মানুষের ভাগ্যকে ই করার জন্য, সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্য, যেটা আনফর্চুনেটলি আমরা রিসেন্ট টাইমে দেখেছি অনেক বেশি কম্প্রোমাইজ হয়ে গেছে। এইটা যদি চলতে থাকে তাহলে আমার কাছে মনে হয় যে আসলে সামনে খুবই দুর্দিন আছে। ইথিক্যাল প্রফেশনাল জার্নালিজমের কোনো বিকল্প নেই, স্ট্যান্ডার্ড জার্নালিজম, কারণ আজকে আমরা এক ক্লিকে দেখতে পারি যে সিএনএন কেমন করছে, বিবিসি কেমন করছে, অন্যান্য দেশের পত্রপত্রিকা কেমন করছে, এক ক্লিকে আমরা দেখতে পাচ্ছি। আজকে সারা পৃথিবী একটা গ্লোবাল প্ল্যাটফর্মের দিকে হাঁটছে, আমরা দেশের নিউজই পেতে চাই, কিন্তু স্ট্যান্ডার্ডটা আসলে আমাদের ভিতরে সেট হয়ে যাচ্ছে যেন সেটা একটা গ্লোবাল মানের হয়। এগুলোই হচ্ছে আজকে আমাদের চ্যালেঞ্জ, এইটা আমরা কতটা মোকাবেলা করতে পারবো তার উপরে নির্ভর করবে আমাদের সামনের দিনে আমার দেশের সাংবাদিকতার কি অবস্থা হবে। আমি এইটুকু শেষ করছি, আমি প্রশ্ন উত্তর পর্ব থেকে অন্যান্য বিষয়ে আলোচনা হবে। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার শত ব্যস্ততার মাঝেও দেশ বিদেশ ঘুরে এসে আমাদেরকে সময় দিয়ে মানে দিয়েছেন, এই জন্য আপনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সোশ্যাল রিসার্চ গ্রুপের পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, আরো ধন্যবাদ জানাচ্ছি। আগেই ধন্যবাদ জানিয়ে রাখি কাজী আনিস ভাইকে, যার মাধ্যমে যে আমাদেরকে আপনার সাথে সংযোগ ঘটিয়েছেন, এই জন্য কাজী আনিস ভাইকে অগ্রিম ধন্যবাদ। ম্যাম আমরা সরাসরি এখন প্রশ্ন উত্তর পর্বে যাব। আমরা ইউজুয়ালি যেটি করি যে দুটি করে প্রশ্ন আমরা অডিয়েন্স থেকে নিই, তারপর আমরা আপনার কাছে ফেরত যাব, আবার আমরা অডিয়েন্সে আপনি দুটি প্রশ্নের উত্তর দিলে তারপর আমরা আবার অডিয়েন্সে ফেরত যাব। অডিয়েন্সে যাওয়ার আগে ম্যাম আমার একটি প্রশ্ন ছিল, আপনি বারবার এথিক্যাল প্র্যাকটিস ইন জার্নালিজম এর কথা বলেছেন বা মানে এথিক্যাল প্র্যাকটিস মানে ব্যাঙের ছাতার মতো বিশেষ করে অনলাইন পোর্টাল গুলো যে হয়েছে সেখানে এথিক্যাল প্র্যাকটিস এর কথা বলেছেন, এই এথিক্যাল প্র্যাকটিস না থাকলে আপনি বলেছেন যে এটা টিকে থাকা সম্ভব হবে না, সেক্ষেত্রে ম্যাম তাহলে এটার ভবিষ্যৎটা কি? এই যে হাজার 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 বললে কম হয় কিনা আমি জানি না, বাট এই যে হাজার হাজার অনলাইন পোর্টাল, এই এই অনলাইন পোর্টাল গুলোর ভবিষ্যৎটা কি যদি আপনি ছোট্ট করে একটু আমাদের। অবশ্যই বলবো, তার আগে আমি একটুখানি বলে নেই যে সবাই বলছে যে প্যান্ডেমিকের সময় বা যে কোনো আপদকালীন সময়ে ফেক নিউজ খুব বেড়ে যায় কিংবা মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন অত্যন্ত বেড়ে যায়। এখন এইবারে সবচেয়ে বড় আমি যে জিনিসটা দেখলাম, আমি দেশ বিদেশের পত্রপত্রিকাকে খোঁজ করে পড়ে ওই সময়টা বিশেষ করে মার্চের মাঝামাঝি থেকে ধরেন আপনি জুলাই অগস্ট পর্যন্ত আমি যেটা দেখেছি সারা পৃথিবী জুড়ে, শুধুমাত্র যে পত্রিকাগুলোই ফেক নিউজ করেছে তা কিন্তু না, স্বয়ং গভর্নমেন্টগুলো কিন্তু, বড় বড় গভর্নমেন্টগুলো কিন্তু, বড় বড় দেশের তারা কিন্তু ফেক নিউজ করেছে। এবং যে কারণে আপনি দেখবেন যে আমি এখানে একটা ক্লাসিক্যাল উদাহরণ দেই যে ট্রাম্প বলেছিলেন যে হ্যাঁ 2019 সালেই চায়না বলেছে যে মানে একটা খুব ল্যান্সেট বলেছে যে চায়নার এরকম আনইথিক্যাল একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা ২০১৯ সালেই বেরিয়েছে বললেন কি স্যাম ট্রাম্প। পরে এই কথার উত্তরে ল্যান্সেট জানালো যে না আপনার এই কথাটা সত্যি না, এবং সারা পৃথিবী জুড়েই আমরা দেখলাম বলছে, ইভেন নিউ ইয়র্ক মানে লন্ডনে ইউকেতে আমরা দেখলাম যে স্ট্যাটিস্টিক্স ভুল দেওয়া হচ্ছে সরকারি তরফ থেকে, কারণ ন্যাশনাল প্রাইডের একটা ব্যাপার আছে। তখন রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি অফ দ্য ইউকে তারা ইউকের আপনার গার্ডিয়ানের সাথে যুক্ত হয়ে তারা প্রমাণ করে দিল ইনভেস্টিগেটিভ জার্নালিজম এর মধ্য দিয়ে যে না আসলে যে তথ্য আসছে সেটা ভুল আসছে, এই স্ট্যাটিস্টিক ভুয়া, এই স্ট্যাটিস্টিক ঠিক করতে হবে। পরে কিন্তু ওদের NHS এটা স্বীকার করে নিয়ে তারা কিন্তু তাদের স্ট্যাটিস্টিক চেঞ্জ করে দিল। এটা হচ্ছে সাংবাদিকতার ইথিক্যাল জায়গা।
আমাদের দেশে যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে অনলাইন পোর্টাল, এবং আপনি দেখবেন কোন একজন শিক্ষকের নামে বদনাম করার জন্য একবেলার জন্য একটা পত্রিকা একটা পোর্টাল গজিয়ে যাচ্ছে, কোন একটা মানুষকে মানহানি করতে হবে পোর্টাল গজিয়ে যাচ্ছে, দ্বিতীয় দিন সেই পোর্টালটা নেই। এরকম করে আমাদের ফেক নিউজের এবং মানুষের চরিত্র খনন করা মানে ইথিক্যাল যে জায়গাটাই তার কোনো জায়গা নেই। এবং এই বিষয়ে যদি আপনি আমার কথা বলতে যান তখন আমার বলা হবে কি জানেন, এটার মাধ্যমে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। তাহলে এর মধ্যবর্তী জায়গাটা কি? সাংবাদিকতার কিন্তু নীতিমালা আছে। এখন সেটা আপনি অনলাইন পোর্টালই করেন, আপনি ফেসবুক জার্নালিজমই করেন, কিংবা আপনি যেখানেই করেন, আপনি টুইটারেই করেন, যেখানেই করেন, আপনাকে কিন্তু ইথিক্যাল প্র্যাকটিসটা করতে হবে। এবং সেই জন্য আমরা দীর্ঘকাল ধরে বলে আসছি যেন একটা সমন্বিত নীতিমালা হয় আমাদের সাংবাদিকতার জন্য। যে নীতিমালা আপনার টেলিভিশনের জন্য হবে সেটা আমার প্রিন্ট মিডিয়ার জন্য হবে, কিন্তু আমাদের দেশে এমনকি রেডিও আমাদের টেলিভিশন এবং ঈশ্বরই কিন্তু এক না, নিউজ প্রিন্টের নিউজ প্রিন্টের যদি কোনো নিউজ পেপারের সাংবাদিক হতে হয় আপনাকে 10 বছর সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হয়। ফয়রাস টেলিভিশনে কিন্তু আমরা এসে দেখলাম এই রকম কোনো বালাই নেই। এরপরে আমরা যখন আবার দেখলাম হচ্ছে বা ওখানে প্রেস কাউন্সিল অ্যাক্ট আছে, আপনাকে কিছু কিছু নিয়মনীতির মধ্যে থেকে যেতে হয়, টেলিভিশনে আমরা সেই জাতীয় কোনো কিছু দেখলাম না। আর এখন যে অনলাইনে যেটা গজিয়েছে এর উপরে আমাদের সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তাহলে নিয়ন্ত্রণটা কিভাবে হতে পারে? আমি নিয়ন্ত্রণ শব্দটাকে পছন্দ করি না। আমি যেটা মনে করি সেটা থাকতে হবে হচ্ছে যে একটা নীতিমালা থাকবে যেখানে একটা পর্যবেক্ষণ থাকবে যে ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করা হচ্ছে কিনা। যে তথ্য দেওয়া হচ্ছে, আমি কালো বিড়ালকে সাদা বিড়াল প্রমাণ করতে চাই, ঠিক আছে, কিন্তু আমার হাতে প্রমাণ থাকতে হবে যে এই বিড়ালটা কালো বিড়াল ছিল, ওটা সাদা বিড়াল, আমার হাতে প্রমাণ দিয়ে আমি সেটা করতে চাই। কাজে এই জায়গাটিতে আমার মনে হয় খুব ভালো করে আজকে সময় এসেছে কাজ করবার। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বিজনেস মডেল, না সেটা নিশ্চয়ই অন্য কেউ প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের উত্তরটা আমি বলবো যে এইটার একটা পর্যবেক্ষণের একটা কমিটি থাকতে হবে, এবং যে কমিটি তৈরি করতে হবে একটা বডি থাকতে হবে যারা নিয়ন্ত্রণ করবে না, যেটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে আছে তারা নিয়ন্ত্রণ করে না, কিন্তু তাদের একটা ইথিক্যাল প্র্যাকটিসের জন্য একটা বডি আছে যারা দেখবে তারা অন্য কিছু করবে না, সেখানে রাজনৈতিক কারণে কাউকে যেন হ্যারাস করা না হয়, কিন্তু যে তথ্য দেওয়া হচ্ছে সেই তথ্যের প্রফেশনালিজমকে নিশ্চিত করার জন্য একটা পদ্ধতি থাকতে হবে। হ্যাঁ, এইভাবে আসলে ফেক নিউজ ছড়ানোর একটা কারখানা হিসাবে সারা দেশের মধ্যে একটা উন্মত্ততা তৈরির যে একটা প্রতিযোগিতা সেটা না হোক। আর এখানে একটা কথা বলি কৃষ্ণ, সেটা হচ্ছে শুধুমাত্র যে অনলাইন পোর্টালগুলোই করছে তা কিন্তু না, আমাদের ভালো ভালো স্ট্যান্ডার্ড পত্রিকাগুলো আজকে দেখা যাচ্ছে সবসময় যে তারা ইথিক্যাল প্র্যাকটিসটা বজায় রাখতে পারছেন এই দাবি বোধ হয় আজকে দিনে এসে আমি 100% নিশ্চিত হয়ে বলতে পারছি না, সবার জন্য দরকার। থ্যাংক ইউ ম্যাম। আসলে মানে অনলাইন পোর্টালগুলোর কথা বারবার আসতেছিল, আমি তর্কে যাব না, বা আপনার সাথে কথা বলতে আসলে ম্যাম এত ভালো লাগছে যে আমার মানে আরো আরো প্রশ্ন আমি করতে চাই, কিন্তু আমার যদি আমি সব করি তখন আসলে জিনিসটা ভালো হবে না অনুষ্ঠানটা। আমরা সরাসরি এখন অডিয়েন্সের কাছে যাব। আমাদের সাথে যুক্ত আছেন সহকারী অধ্যাপক বেলাল হোসেন, আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান। আমি তাকে অনুরোধ করব যদি বেলাল ভাই আমাদের সাথে থাকেন আপনি প্লিজ আপনার মাইক্রোফোনটি অন করে আপনার আজকের এই অনুষ্ঠান বিষয়ে মতামত দিতেন, বা ম্যাডামের কাছে যদি কোনো প্রশ্ন থাকে। বেলাল হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আমি আসলে দুইটা ডিভাইস থেকে কানেকশন দিয়ে রাখছি, ল্যাপটপ মোবাইল দুইটাই। আমি খুব মনোযোগ দিয়ে ম্যাডামের কথা শুনতেছিলাম, অত্যন্ত চমৎকার আলোচনা হয়েছে। মানে আমি খুব মানে একটু অবাক হয়েছি যে এত অল্প সময় কেন দাদা, ম্যাডামকে আমার মনে হয় আরেকটু সময় দিলে আমরা আরো কিছু জানতে পারতাম। এবং আমি মানে প্ল্যান করেছি যে আলোচনাটা আমি একেবারে সেভ করেও রাখবো, অনেক ইনফরমেশন আসছে। ম্যাডামকে অনেক ধন্যবাদ। আমার ব্যক্তিগত ভাবে তেমন কোনো প্রশ্ন নাই, আমি অত্যন্ত চমৎকার আলোচনার জন্য ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি।
অভিনন্দন ম্যাডাম। বিলাল ভাই ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এতক্ষণ আমাদের সাথে আছেন, আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত থাকবেন। আমি আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যে ম্যাডামকে আসলে আমরা পাওয়ার সুযোগ খুবই কম হয়, খুবই দেখার সুযোগ কম হয়, এবং আপনাকে অনেক ধন্যবাদ এই ধরনের একটা আলোচনা করার জন্য, বিশেষ করে COVID-19 এন্ড দা মাস মিডিয়া, এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির মাস কমিউনিকেশন জার্নালিজম ডিপার্টমেন্টের চেয়ারপারসন ম্যাডামকে ইনভাইট করার জন্য। আমরাও অনেক কিছু জানতে পারছি এবং অত্যন্ত কোয়ালিটিফুল একটা আলোচনা হয়েছে এবং সময় কাটছে, ধন্যবাদ। ধন্যবাদ বিলাল ভাই। আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাই, আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ সাইদুর রহমান। সাইদুর, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমার একটা প্রশ্ন ছিল যে ম্যাম, আপনি কি মনে করেন না যে ডিজিটাল নিরাপত্তা আইনতেই বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজম বা এই COVID-19 এর যে সমস্যাটা দেখা দিল, যেমন সাবরিনা আরিফ অথবা জেকেজি অথবা শাহেদ কেলেঙ্কারি, যদি আমরা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে পারতাম, যদি এই ডিজিটাল নিরাপত্তা আইনটা না থাকতো, তো কেউ না কেউ হয়তো কোথাও না কোথাও লিখত। আরেকটা কোশ্চেন ম্যাম, আপনি যে বললেন যে ব্যাংকের ছাতার মতো যে ডিজিটাল এই যে অনলাইন পোর্টাল গুলো করাচ্ছে, আমার মনে হয় যে ম্যাম এই ডিজিটাল নিরাপত্তা আইনও এটার কারণে অনেকটা রেসপন্সিবল, কারণ মূলধারার যে সাংবাদিক আছে তাদেরকে যে ডিজিটাল নিরাপত্তা আইনে 54 ধারা বা 58 ধারা যাই হোক এক ধরনের গলা চিপে ধরে রাখছে, তো তারা তো আর তাদের ফ্যামিলি ভয় হোক অথবা যাই হোক, একজন সাংবাদিককে যদি উঠাই নিয়ে যায় তার তো ফ্যামিলি আছে, করবে না, এই জন্য হয়তো এই ভুইফুর মিডিয়া গুলা জন্ম। আর একটা ম্যাম, ওই যে বলেন বিজনেস আইডিয়া, আমার মনে হয় যে বাংলাদেশের জার্নালিজম এখন যে পর্যায়ে আছে, আমি সাইদুর রহমান তো $1 খরচ করে ওই সরকারের সেন্সর করা ভাষণ শুনবো না, আমাকে $1 খরচ করতে দিলে আমি এটা নিউ ইয়র্ক টাইমসই দিব, যে $1 খরচ করে এক সপ্তাহের জন্য নিউ ইয়র্ক টাইমস একটাই শুনবো, আমি তো এই সরকারের এটাই ছিল প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকতা এখন প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, আমাদের অনেক সাংবাদিক মানে ছাঁটাই হচ্ছে, সামনের দিকেও হবে, সামনের দিকে আরো প্রযুক্তি নির্ভর হয়ে যাবে, সেক্ষেত্রে যে আমরা যারা গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ পড়ছি তাদের সামনে দিয়ে ক্যারিয়ার কি হবে, তারা কি শুধু সাংবাদিকতাই করবে নাকি অন্য অন্য জায়গায় যাবে, মানে এই মানে আমাদের এই আলোচনা শুনে ওরা হতাশ হয়ে যাচ্ছে যে ওদের চাকরি কোথায় হবে, এই ধরনের একটা ওদের মধ্যে কাজ করে বিষয়টা। আপনার মুখ থেকে যদি ওরা শুনতো যে ওদের ক্যারিয়ারটা কোথায় যাবে, কোন দিকে যাবে, তাহলে ওরা একটু ভরসা পেত আর কি। ডিজিটাল নিরাপত্তা আইন, এটা কিন্তু আমরা আসলে যখন ডিজিটাল নিরাপত্তা আইনটা 2018 সালে এটা হলো, তখন এর আগে কিন্তু আমরা আসলে 57 ধারার বিরুদ্ধে লড়াইটা করছিলাম, তো আমাদের ধারণা ছিল যে সেই লড়াইয়ের পরে যখন এই ডিজিটাল নিরাপত্তা আইনটা একেবারে মানে প্রেসিডেন্ট যেদিন সই করলেন সেদিন আমাকে চ্যানেল আইতে ডাকা হলো, তো ওই কথার মধ্যেই আমি দেখলাম জনতাদেরকে বন্ধ করে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, তারা আমাকে এমন প্রশ্ন করলেন যেখানে প্রধানমন্ত্রী বলছেন যে এটার কোনো ব্যত্যয় হবে না, যেখানে রাষ্ট্রপতি বলছেন যে মানুষের কোনো অসুবিধা হবে না, তাহলে তখন আমি একটা কথা বলেছিলাম যে এই কথাটা বলার পর অনুষ্ঠানে বন্ধ করে দেন ওনারা, তো আমি বলেছিলাম যে আজকে ওনারা প্রধানমন্ত্রী, আজকে ওনারা মানে রাষ্ট্রপ্রধান, এমন তো হতে পারে পরিস্থিতি পরিবর্তন হবে আজ কাল পরশু বা 5 বছর পরে, তখন এই আইনটা তো থেকে যায়, এবং আমি দেখেছি সেই যে এই যে আইনগুলো নিপীড়নমূলক যে আইনগুলো, এই আইনগুলো কিন্তু আসলে কোনো সরকারই এসে যখন যারা বিরোধী দলে থাকেন তারা এই আইনগুলোর বিরুদ্ধে খুব সোচ্চার হন, যখন তারা ক্ষমতায় চলে আসেন তখন তারা এটাকে আর পাল্টানোর চেষ্টা করেন না। তো এখন যে কথাটা বলেছেন আপনি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন
যে আমি আপনার সাথে একমত, কোন সোসাইটিতে যখন তথ্যের প্রবাহ অবাধ না হয় তখন কিন্তু ডিস্টর্শন গুলো হয়, বিকৃতি গুলো বের হতে থাকে, এবং সেই বিকৃতির মধ্যে থাকেই কিন্তু আমরা দেখতে পাই যে ফেক নিউজেরই হয়, গুজব পরিচালনা করা হয়। আমরা যারা কমিউনিকেশনের পড়াশোনা করেছেন তারা জানেন যে আমরা কিন্তু মনে করি একটা গুজবকে প্রতিস্থাপন করা যায় তাকে বকাঝকা করে না, তাকে বন্ধ করে দিয়ে না। একটা গুজবকে প্রতিস্থাপন করতে হয় কেবলমাত্র সত্য তথ্য দিয়ে, কেবলমাত্র সত্য তথ্য দিয়ে আমরা একটা গুজবকে, একটা মিথ্যা তথ্যকে, একটা ফেক নিউজকে, একটা মিস ইনফরমেশনকে, আমরা ডিসইনফরমেশনকে আমরা প্রতিস্থাপিত করতে পারি কেবলমাত্র সৎ এবং সত্য তথ্য দিয়ে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে যদি সেই প্রবাহটাকে বন্ধ করে দেওয়া হয়, ধরেন যিনি এক্সপার্ট একজন ডাক্তার, তিনি হয়তো একটা বিষয়ে এক্সপার্ট মতামত দিতে পারেন, বা এই সময়টা ধরেন এই কোভিড সময়ে যে রাষ্ট্রের সবাই শুধু ডাক্তারই সব জানবেন না, এর মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে, সমাজতাত্ত্বিক ব্যাপার থাকে, কমিউনিকেশনের ব্যাপার থাকে, এটা একটা বিশেষ সময়। সরকার পক্ষ থেকে যদি বিশ্ববিদ্যালয়গুলোর যারা গবেষক আছেন তাদেরকে নিয়ে নিয়ে একটা সর্বসমন্বয় একটা কমিটি গঠন করা হতো, তথ্যের প্রবাহগুলো অনেক বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারত, সেটা হয়নি। ফলে আপনি যে কথাটি বলেছেন এই আপৎকালীন সময়ে যে আরো মানে নানা ধরনের পোর্টাল গুলোকে দেখা গেছে, হ্যাঁ হ্যাঁ অনেক সময় এটা হতেই পারে যে সঠিক তথ্যের যে অবাধ প্রবাহ সেই প্রবাহটা বাধাগ্রস্ত হবার কারণেও কিন্তু এই জাতীয় পোর্টাল গড়ে ওঠা সম্ভব। আর ডিজিটাল নিরাপত্তা আইনে যে কথাটা বলেছেন, আমি সারা জীবন এটা কন্ডেম করেছি, এখনো করি, এবং আমি মনে করি একটা দেশের সংবাদপত্র যত বেশি স্বাধীন হবে সেই স্বাধীনতার মধ্যতার থেকেই তার গণতান্ত্রিক ইনস্টিটিউশন হিসাবে, ফোর্থ স্টেট হিসাবে আসলে এই গণমাধ্যম কাজ করতে পারবে, এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সবচেয়ে বেনিফিশিয়ারি কিন্তু হয় সরকার, কারণ বিরোধী সমালোচনার মধ্য থেকে কেবলমাত্র সরকার তার ভুলগুলোকে শুধরাতে সক্ষম হবেন এবং চাপের মধ্যে থাকতে পারবেন। কাজেই ডিজিটাল নিরাপত্তা আইনটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, এবং আগেও বলেছি এখনো বলছি যে ইনভেস্টিগেটিভ রিপোর্ট তো দূরের কথা, আমাদের সাংবাদিকতার মেইন স্ট্রিম সাংবাদিকতার একটা বড় অংশ অলরেডি কম্প্রোমাইজড হয়ে গেছে, সেটা আমরা দেখতে পাই প্রধানমন্ত্রী যখন বিদেশ থেকে আসেন বা যখন সাংবাদিক সম্মেলনগুলো যখন করেন, তখন আমাদের সাংবাদিক নেতারা যে ধরনের প্রশ্ন করেন সেই প্রশ্নের আনুগত্যের ভিতর থেকে বোঝা যায় আসলে আমাদের সাংবাদিকতা কম্প্রোমাইজড হয়েছে, এবং এই কম্প্রোমাইজের মধ্য দিয়ে তারা দেশকে আসলে সাহায্য করেন না, এমনকি সরকারকেও সাহায্য করেন না। সরকারকেও তারা আসলে সঠিক তথ্য পেতে, রাষ্ট্রের সঠিক অবস্থানটা জানাতে আসলে তারা ভুল করেন, জানান না। ফলে এই জাতীয় দমন পীড়নমূলক কোনো আইন কখনোই কোনো একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সাংবাদিকতার জন্য কখনোই কাম্য হতে পারে না। আমি এটা তীব্র বিরোধিতা আগেও করেছি, এখনো করছি, এই অনুষ্ঠানের মাধ্যমে করছি। দ্বিতীয়ত ওই যে বললেন যে এই কারণে পোর্টাল গুলো হচ্ছে কিনা, আমার মনে হয় এটা একটা কারণ, আপনি একটা ভালো কারণ ধরেছেন, হতেই পারে, সম্ভাবনা আছে। তৃতীয় আর একটা জায়গা ভবিষ্যতে তাহলে কি উত্তরণের জায়গাটা কি, উত্তরণের জায়গাটা হচ্ছে সৎ সাংবাদিকতা, কালো টাকাকে হটিয়ে দিতে পারে সাদা টাকা, যেমন বলা হয় ঠিক একইভাবে অপসাংবাদিকতাকে হটিয়ে দেবার একমাত্র জায়গা হচ্ছে সৎ সাংবাদিকতা, সঠিক সাংবাদিকতা, শুদ্ধ সাংবাদিকতা, যে কারণে সাংবাদিকতা শাস্ত্রটি জন্ম হয়েছিল। ম্যাম রাহাতের প্রশ্নটি, জাকারিয়া যে প্রশ্নটা, জাকারিয়া আরেকবার একটু বলবে ভাই। ম্যাম আমিও বলতে পারি, বা রাহাত বলেন, আপনি বলেন একটু। ম্যাম বলতেছিল যে এই এই মানে গিভেন দি সার্কামস্ট্যান্সেস এখন মানে সাংবাদিকতা যারা পড়ছে বা এই বিভাগে, হ্যাঁ হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদিক থেকে দেখতে গেলে সাংবাদিকতা যারা পড়ছে তাদের ভবিষ্যৎ কি হবে, আচ্ছা এটা দুটো পয়েন্ট আছে। একটা সময় ছিল বাংলাদেশে যারা আমাদের সবচেয়ে বড় বড় সাংবাদিক, আমার মনে হয় ম্যাম ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। ম্যাম আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনার স্ক্রিন থেমে গিয়েছে।
রাহাত আমার শুনতে পাচ্ছো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমরা একটু ওয়েট করি, মনে হয় ম্যামের এখানে কোনো প্রবলেম হয়েছে। অথবা এর মধ্যে থেকে আমরা প্রশ্ন নিয়ে নিতে পারি প্রশ্ন করার জন্য। ম্যাম 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 ইয়ে হয়ে গেছে, ম্যামের যে কথা বলছে কিন্তু হচ্ছে ম্যামের যে শোনা যাচ্ছে, ম্যাম এখন শোনা যাচ্ছে একটু, এখন শোনা যাচ্ছে। আমি বুঝলাম না লাইন কেটে গিয়েছিল, আমার দুঃখিত কেন কেটে গিয়েছিল আমি জানি না। তো যে জিনিসটা বলছিলাম যে রাহাত, একটা দিক হচ্ছে যে আমার কাছে মনে হয় অসৎ সাংবাদিকতা, যে সাংবাদিকতার উপর মানুষ আস্থা রাখতে পারে না সেই সাংবাদিকতা কমে যাবে, কিন্তু নতুন মিডিয়ার কারণে তার স্কোপ কিন্তু বেড়ে গেছে। এখন শুধুমাত্র গুটিকত প্রিন্ট মিডিয়া না, গুটিকত টেলিভিশন মিডিয়া না, অনলাইনেও আজকাল আরো অনেক সম্ভাবনা তৈরি হচ্ছে। ফলে আমার কাছে মনে হয় সংখ্যাটা বেড়ে যাবে যদি ভালো সাংবাদিকতা, যেটা আরো ভালো হবে অসাংবাদিকদের যে জায়গাটা, আমার মনে হয় মানুষ আস্তে আস্তে সেটা বুঝতে পারবে। অসাংবাদিক, তারপরে যে ধামা ধরা তেলবাদ যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতার দিক থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার সময় হয়েছে। এখন যারা সঠিক সাংবাদিকতা করবেন, যারা সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন, তাদের দিনগুলো সুগম হবে বলে আমার মনে হয় মানুষ আস্তে আস্তে প্রফেশনাল জার্নালিজম এর দিকে ঢুকবেন এবং শুদ্ধ সাংবাদিকতার দিকে ঢুকবেন, রাদার দেন ওই যে টিআরপি নিল বা রাজনৈতিক বিবেচনায় টেলিভিশন পেয়েছিল তারা এখন কোণঠাসা হবে। কিংবা ধরা যাক যে সমস্ত পত্র পত্রিকার আসলে অস্তিত্ব নাই, একদিনের পত্রিকা পরের দিনও ছাপায় দেয় শুধু প্রথম পৃষ্ঠাটা সরিয়ে দিয়ে, এই জাতীয় সাংবাদিকদের দিনগুলো খারাপ হবে। আমাদের জার্নালিজম স্টুডেন্টদের সাংবাদিকতার কোনো অসুবিধা হবে মনে মনে হয় না, এক নম্বর। দুই নম্বর, আমাদের বিভাগগুলো কিন্তু শুধুমাত্র সাংবাদিকতা না, আমাদের গণযোগাযোগ বা যোগাযোগ ও সাংবাদিকতা। ফলে আমাদের ডিপার্টমেন্ট থেকে পাশ করে কি কি হতে পারে তার একটা লিস্ট দেয়, তারা হতে পারবেন জনসংযোগ কর্মকর্তা, তারা হতে পারবেন বিভিন্ন জায়গার কমিউনিকেশন অফিসার, তারা হতে পারবেন ওটাকে কি বলে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করতে পারেন, তারা পাবলিক রিলেশনসে কাজ করতে পারেন, তারা সরকারি কর্মকর্তা হতে পারেন, এবং তাদের স্কোপ গুলো আরো বেড়েই যাচ্ছে। স্পোর্ট জার্নালিজম হচ্ছে বেড়ে যাচ্ছে, আচ্ছা ক্লাইমেট জার্নালিস্ট হচ্ছে, নতুন নতুন জায়গায় কিন্তু আমাদের স্কোপ গুলো ওপেন হচ্ছে। কাজে কমিউনিকেশন এবং ডেভেলপমেন্ট সেক্টরে তারা কাজ করতে পারছেন। আমার কাছে মনে হয় না যে আমাদের কমিউনিকেশন এন্ড জার্নালিজম ডিপার্টমেন্টের সামনে সত্যিকার অর্থে কোনো থ্রেট আছে, বরঞ্চ এই নিউ মিডিয়ার মাধ্যমে তাদের স্কোপটা আরো বেড়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হবে। এবং আমার মনে হয় কোন খাসা হবে যারা আসলে জার্নালিস্ট না, যারা ফেক জার্নালিজম করছে, সমস্যাটা তাদের হওয়ার কথা। কারণ মানুষকে আপনি বেশি দিন আজে বাজে জিনিস খাইয়ে আপনি রাখতে পারবেন না, মানুষ বোঝে। আমি সামনে ভবিষ্যতে আমি ভালো দেখি, কারণ আজকে দেখেন জার্নালিজমটা আমাদের প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, সমকাল বলেন, তারা আগামীকাল সম্পূর্ণ নিউজটা আসবে বটে, কিন্তু আজকেই কিন্তু তারা যখন যে ঘটনা ঘটছে ব্রেকিং নিউজটাও কিন্তু দিয়ে দিচ্ছে সাথে সাথে, এবং এটা কিন্তু আপনার নিউ টেকনোলজির কারণে সম্ভব হচ্ছে। ফলে আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে আমাদের সাংবাদিকতার যে সলিড সাংবাদিকতা, প্রফেশনাল সাংবাদিকতা, সেটা বিপন্ন হবার কোনো কারণ নাই। এবং সেই সাথে সাংবাদিকতা তো আরো আমাদের বিভাগে তো আরো অনেক অ্যাভিনিউ রয়েছে, টেলিভিশনে যেতে পারছে, ফিল্মে যেতে পারছে, কপিরাইট করতে পারছে, আপনার পাবলিক রিলেশনস অফিসার হতে পারছে, ডেভেলপমেন্ট অফিসার হতে পারছে, বিসিএস দিতে পারছে, এবং যে কোনো অর্গানাইজেশনে এখন কিন্তু কমিউনিকেশন অফিসার থাকছে। ফলে এখনো আমাদের আসলে এই বিভাগ থেকে যারা পাস করছেন তাদের অত বেশি ভীত হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ ম্যাম। শেষ প্রশ্নটি রাহাতের সাথে বা আপনি যেভাবে উপস্থাপন করলেন যে সাংবাদিকতা, আমরা ম্যাম অন্য ডিপার্টমেন্ট বা এখানে যারা যুক্ত আছেন অনেক অন্য ফ্যাকাল্টিরও হয়তো বা আপনি ছোট্ট করে পরবর্তীতে একটু ইনস্ট্রাকশন দিয়ে যাবেন যে অন্য যারা অন্য ব্যাকগ্রাউন্ডে আছে তারা যদি কখনো সাংবাদিকতায় যেতে চায়, এই ছোট্ট রিকোয়েস্ট আপনার কাছে থাকবে, আমরা আবার প্রশ্নে যাব। একজন প্রশ্ন করতে চেয়েছেন সুপন সূত্রধর। সুপন আপনি কি আমাদের সাথে যুক্ত আছেন এখনো? সুপন আমাদের কথা শুনতে পাচ্ছেন? অনেক সময় আমরা দেখি যে জাতীয় দৈনিক বা মিডিয়াগুলোতে শিরোনামের সাথে মানে মূল যে খবর সেটার বৈপরীত্য,
তো শিরোনামগুলোতে নেতিবাচকতার প্রাধান্য দিয়ে নিউজ করতে দেখি, যে নিউজটা পজিটিভ ভাবনা থেকে করা যেতে পারত, এই বিষয়টা কতটুকু যৌক্তিক ম্যাম যদি বলতেন একটু কিছু? ধন্যবাদ ম্যাম। আমরা আর একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আসতে চাই, যদি আপনি কিছু অনুমতি দেন। আমাদের সাথে যুক্ত আছে তাজুল ইসলাম। তাজুল, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? মোহাম্মদ তাজুল ইসলাম, সে হাত তুলেছেন, প্রশ্ন করতে চায়। তাজুল আমাদের এখানে শিক্ষার্থী এবং ওরাও একটা অনলাইন পোর্টাল চালায় রূপসী বাংলা নামে। তাজুল, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? স্যার, আমার কথা শোনা যায়? হ্যাঁ, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আপনার পরিচয় এবং আপনার পত্রিকার পরিচয় দিয়ে যদি প্রশ্নটি বা আপনার মতামত দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম ম্যাম, আমি মোহাম্মদ তাজুল ইসলাম, ছাত্র লোক অবসর বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আমি পড়াশোনার পাশাপাশি ডেইলি রূপসী বাংলাদেশ .com নামে একটা অনলাইন পোর্টাল পাবলিশার্স প্যানেলে কাজ করছি। ম্যাম, আমরা দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতার ছাত্র ছাড়া অন্যান্য ডিসিপ্লিনের ছাত্ররা সাংবাদিকতায় আসছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, এবং ইথিক্যাল বিষয়টি কি অবাধ সাংবাদিকতা লঙ্ঘিত হচ্ছে, ম্যাম যদি বলতেন প্লিজ। ধন্যবাদ। এখানে আমার কাছে একটু মনে হয় সাংবাদিকতা একটা প্রফেশন, তাই না? কেউ যদি সাংবাদিকতা আসেন অন্য ডিসিপ্লিন থেকে, এখানে ইথিক্যাল ভ্যালু মানে শাটার হচ্ছে আমি এরকম মনে করি না। কিন্তু একটা বিষয় মনে করতে হবে, একজন ডাক্তার, তার যদি ডিগ্রি না থাকে তিনি কিন্তু ডাক্তারি করতে পারেন না। একজন কেমিস্ট, তিনি কিন্তু কেমিস্ট্রি পাস না করে এসে কেমিস্ট হতে পারছেন না। একজন ফার্মাসিস্ট, তিনি কিন্তু ফার্মাসি না করে এসে ফার্মাসি করতে পারছেন না। সাংবাদিকতাই একমাত্র জায়গা আমি দেখতে পাচ্ছি। ইভেন আপনি বাংলায় যিনি পড়েন, আপনি কি বাংলায় যদি একজন শিক্ষক হতে চান, আপনাকে কিন্তু বাংলায় ডিগ্রিটা করতে পারতে হবে, তাই তো? তো এখন আমাদের জার্নালিজমের ক্ষেত্রে শুরু যাদের হাতে হয়েছিল, তারা সবাই যে জার্নালিজম পড়ে এসে শিক্ষকতা করেছেন তা মানে জার্নালিজম করেছেন তা না, কিন্তু সেই প্র্যাকটিসের ভিতর থেকে একটা সময় মনে হয়েছে যে জার্নালিজমটা ইথিক্যালি এবং প্রফেশনালি পড়ার দরকার আছে। দেখেই তো জার্নালিজম ডিপার্টমেন্ট 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়, যেটি কিন্তু এই উপমহাদেশের মধ্যে প্রথম যেখানে অনার্স চালু হয় আর কি। তো প্রথমে ডিপ্লোমা ছিল, তারপরে সেটা মাস্টার্স, তারপরে চালু হয়। এখন প্রশ্ন হচ্ছে যে অন্য ডিসিপ্লিন থেকে আসলেই তো হচ্ছে না, অসুবিধা নেই, কিন্তু তাদেরকে তো একটা ট্রেনিং এর মধ্যে থেকে যেতে হবে। সংবাদ কি, সংবাদের উপাদান কি, কোনগুলো হলে সংবাদ হয়, হ্যাঁ, এবং এই প্রফেশনাল জায়গাটা তৈরি হওয়ার আগে সংবাদগুলো করে ফেলে বলেই কিন্তু আজকে সাংবাদিকতার যে মানের যে জায়গাটা, সেই মানের জায়গাটাতে আমরা একটু হোঁচট খাচ্ছি। এমন এমন সংবাদ আমরা দেখি, যেমন আমি সেদিন দেখলাম একটা পত্রিকায় লিখেছে যে ওই যে ওনার নাম কি, শফি হুজুর মারা গেছেন, বলা হচ্ছে উনি হচ্ছেন অসাম্প্রদায়িকতার বাতি ঘর। মানে এটা একটা রাজনৈতিক জায়গা যেমন আছে, ঠিক একই ভাবে সাংবাদিকতার ইথিক্স এর ন্যূনতম জায়গাটি নেই বলে মানে এই জাতীয় জিনিসগুলো চর্চা হয়। কিংবা দেখা যাচ্ছে দেবর ভাবির পরকীয়ার বলি শিশু ভাবিকে নানাভাবে করা হচ্ছে, এবং ভালো ভালো পত্রিকা, নাম করা পত্রিকা দেখেছি, যে ওই যে খুলনার একজন দুর্ধর্ষ এরশাদ সিকদার, তখন আমরা দেখেছিলাম মক্ষী রানী অনু, এই জাতীয় সেন্সেশনাল নিউজের ক্ষেত্রে অবশ্যই প্রফেশনালিজমের ঘাটতিটা রয়ে গেছে। জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে পাস করেছেন এক ছাত্র বা একজন শিক্ষার্থী যিনি প্রফেশনালি গেছেন, আনলাইকলি, কারণ আমরা যখন জার্নালিজম পড়াই, শুধু জার্নালিজমটা কিন্তু পড়ে না, সেই পড়ার সাথে সাথে সে সাহিত্যও পড়ে, সে সোশিওলজি পড়ে, সে ডেভেলপমেন্ট কমিউনিকেশন পড়ে, সে জেন্ডার স্টাডিজ পড়ে, নানা বিষয় মিলে কিন্তু তার একটা মনোজগৎ তৈরি হয় সাংবাদিকতার জন্য, সে প্রস্তুত হয়। এখন এই কারিক্রমের ভিতর থেকে না গিয়ে, যেহেতু আজকে আমার একটা নিউ টেকনোলজিতে আমার হাত আছে, সো আমি একটা পোর্টাল বানিয়ে ফেললাম এবং আমি মনে মাধুরী মিশিয়ে আমার যা সংবাদ তা আমি করলাম, এবং এই প্রফেশনাল জীবনটা থাকে না বলেও অনেক বড় বড় পত্রিকা, আপনি যে কথাটা বললেন যে সংবাদ শিরোনাম যেটি হচ্ছে সংবাদের সাথে তার মিল হচ্ছে না,
এই যে জায়গাটি, এই জায়গাটি হচ্ছে যখন আমরা জার্নালিজমের ইথিক্যাল পার্ট থেকে আমরা যখন বিচ্যুত হয়ে যাই, যখন আমরা একটা সেন্সেশনাল নিউজ করতে চাই, যখন আমরা একটা সেন্সেশনাল নিউজ এর মাধ্যমে দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাণিজ্য করতে চাই, তখন সেটা হয়। এটার ফলাফলটা দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটার কিন্তু চলে আসছে এবং এর ফলে যে জায়গাটা দাঁড়াচ্ছে সাংবাদিকতার শাস্ত্রটি আজকে সংকুচিত হচ্ছে আমাদের এই সমস্ত জায়গায়। হ্যাঁ, এবং একটা সময় আপনি আমরা বলি যে ভারতবর্ষের সংবাদপত্রের ইতিহাস, তারাপদ পাল আমাদের ডিপার্টমেন্টে পড়তে হয় ফার্স্ট ইয়ারে, যে ভারতবর্ষের সংবাদপত্রের ইতিহাস, সেখানে পড়ার সময় আমরা বলি যে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের সমান্তরাল হচ্ছে ভারতের সংবাদপত্রের ইতিহাস। ঠিক একইভাবে যখন আমাদের দেশ হলো, এরপর যখন সুব্রত শঙ্কর ধারা আমাদের শিক্ষক ছিলেন, উনি এখন আমেরিকাতে শিক্ষায় এসে কাজ করেন, কিন্তু বড় এনজিও গ্লোবাল এডুকেশন এসে কাজ করেন ওয়ার্ল্ড ব্যাংকের, উনি যখন বইটা লিখেছেন তার মাস্টার্স থিসিস, সেটা হচ্ছে বাংলাদেশের সংবাদপত্র, সেখানে সে আবার তিনি বললেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তার সাংবাদিকতার ইতিহাস, বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস তার রাজনৈতিক ইতিহাসের সমান্তরাল, এই যে কথাটা বললেন। এখন আমাদের যদি প্রফেশনালিজমটা যদি তৈরি না হয় এবং সেটা ছাড়াই যখন আমরা জার্নালিজমটা করি, তখনই কিন্তু আমাদের ওটা জার্নালিজমটা আসলে হুমকির মুখোমুখি পড়ে যায়, যেটা আমরা দেখেছি ভ্যান্ডালিজম জার্নালিজম, যেটাকে আমরা বলি টেলিভিশন জার্নালিজমে, সেইখানে যিনি টেলিভিশনের হেড হবেন তার যে একটা রেজিস্ট্রেশন পাওয়ার জন্য, তার যে সাংবাদিকতার শিক্ষার যে জায়গাটি হওয়ার কথা ছিল সেই নীতিমালাটা আজ পর্যন্ত প্রণীত হয়নি, হয়নি বলেই আজকে দেখতে পাচ্ছি রাজনৈতিক বিবেচনায় এই জাতীয় জার্নালিজম হচ্ছে এবং সেই জার্নালিজমে আসলে ওই যিনি ইনভেস্ট করছেন ওনার তার রাজনৈতিক এবং শুধু তার রাজনৈতিক না, তারা কিন্তু এই যে শুধুমাত্র এটার মালিক না, তারা রাজনীতি করেন এবং ব্যবসা করেন, তার পাহারাদার হিসেবে অনেক ক্ষেত্রেই অনেক টেলিভিশন চ্যানেলকে আমরা দেখতে পেয়েছি। তার পলিটিক্যাল ইকোনমিটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা দেখতে পারবো যে এই জাতীয় ঘটনাগুলো ঘটবে। কাজে আপনার যে প্রশ্ন উত্তর যে অনেক পত্র পত্রিকায় দেখা যায় যে নেগেটিভ নিউজ করছে, সেটা হচ্ছে সেন্সেশনের জন্য এবং তার মাধ্যমে কাটতি বাড়ানোর জন্য, এটাই হচ্ছে সাংবাদিকতা শাস্ত্রটাকে আজকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু আমি একজন সাংবাদিকতার প্র্যাকটিশনার হিসেবে এবং একজন একাডেমিক হিসেবে আমার কাছে মনে হয় যে এগুলো পথ না এবং এগুলো টিকবে না এবং টিকছে না। আজকে বাংলাদেশের সাংবাদিকতার যে জগৎটা আজকে কিন্তু অনেকটা প্রশ্নের মুখোমুখি সে দাঁড়িয়েছে, ফলে আমার কাছে মনে হয় নিরাকরণে নিরাকরণ, মার্কস একটা কথা বলেছেন প্রত্যেকটা সিস্টেমের মধ্যেই তার ধ্বংস হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া থাকে। আজকে যে প্রক্রিয়াটি শুরু হয়েছে, হ্যাঁ, আমার নিজের জন্মের যে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞাটাকে ভুলে গিয়ে সেই জায়গাটিকে যদি আমরা ফিরিয়ে আনতে না পারি তাহলে কিন্তু জার্নালিজম জিনিসটাই থাকবে না। আপনি একটা কর্পোরেট হাউসের প্রতিনিধিত্ব করবেন আর আপনি ভালো সাংবাদিকতা করবেন, এটা আসলে হয় না। এবং যে কারণে আপনি গার্ডিয়ান কিংবা নিউ ইয়র্ক টাইমস এর কথা বলছি, তারা আজকে সাবস্ক্রিপশনের কথা বলছেন যে আপনি যদি করেন $1 দেন আমরা 7 দিনই করি, কারণ তারা আজকে বলছেন যে আমি একটা মার্কিন মিলিটারির একটা এজেন্সি থেকে আমি টাকা নেব আর মার্কিন মিলিটারির মতাদর্শের এগেনস্টে আমি কাজ করব, এটা সম্ভব না। আমার স্বাধীন সাংবাদিকতা যদি করতে হয় তাহলে আমার ফাইন্যান্সটা স্বাধীন হতে হবে। এবং গার্ডিয়ান কিংবা নিউ ইয়র্ক টাইমস এই ঝুঁকিটা নিতে পারে, কেন পারে, তারা জার্নালিজমের এথিক্যাল একটা স্ট্যান্ডার্ডের এমন জায়গায় গেছে যে মানুষ তাদের কথা শোনে। কাজে আমাদের এখানেও সাংবাদিকরা একটা পর্যায়ে তাদের যেতে হবে যখন মানুষ তাদের কথাটাই শুনতে চাইবেন, রাদার দেন রাজনৈতিক বক্তব্য, কম্প্রোমাইজ বক্তব্য কিংবা কোনো কেবলমাত্র কোনো একটা বিজনেস যে কর্পোরেট হাউস তার বক্তব্য শোনার চাইতে। কাজে সাংবাদিকদের এখন একটু ভাবার সময় এসেছে। ম্যাম, আমার মনে হয় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর আমরা সব উত্তর পেয়ে গেছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করতে চাই। শেষ করার আগে ম্যাম আপনি যদি আমাদেরকে বলতেন যে সামনে আলোর বর্তিকা কিছু আছে কিনা আমাদের জন্য বা আমাদের দেশের সাংবাদিকতা। যেকোনো সোসাইটিতে যখন একটি নতুন টেকনোলজি আসে তখন মনে করা হয় গেল গেল সব গেল। একটা সময় সংবাদপত্রের পরে যখন টেলিভিশন এলো, চলচ্চিত্র এলো, তখন সবাই মনে করলো ইথিক্স শেষ, সবকিছু শেষ, এ আমাদেরকে গ্রাস করে দিচ্ছে।
তারপরে যখন টেলিভিশন এলো তখন মানুষ আরো মাতম করতে শুরু করলো যে প্রত্যেক বাড়ির কোনায় কোনায় ড্রয়িং রুমের কোনায় কোনায় একটা জীবন্ত যন্ত্র আর বইপত্র থাকবে না, কিন্তু বই বইয়ের জায়গায় কিন্তু আছে, হ্যাঁ সিনেমা সিনেমার জায়গাতেই আছে, টেলিভিশন টেলিভিশনের জায়গাতেই আছে, ঠিক একইভাবে সংবাদপত্র সংবাদপত্র হিসেবেই থাকবে। বরঞ্চ আমার কাছে মনে হয় এই আধুনিক টেকনোলজির জন্য যে সংবাদ পেতে আমাদের একদিন দুই দিন দেরি করতে হতো সেই সংবাদটা আমরা খুব দ্রুতই পেয়ে যাচ্ছি, এমনকি সেটা যদি প্রিন্ট মিডিয়াও হয় তার একটা অনলাইন ভার্সন থাকছে এবং সেখানে কিন্তু আমরা যাচ্ছি, কিন্তু অনলাইন ভার্সনটাও আমরা হাতে পেতে চাই কখন, যদি সেই সংবাদপত্রটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করে, ইনডেপথ রিপোর্ট করে, ফলো আপ রিপোর্ট করে, তার জন্য কিন্তু আমাদের ওই সংবাদপত্রটি হাতে না নেওয়ার কোনো বিকল্প নাই। কাজে আমি মনে করি না যারা ইথিক্যাল জার্নালিজম করবেন, যারা ইনডেপথ জার্নালিজম করবেন, আমার কোয়ালিটি জার্নালিজমকে যদি এনশিওর করা যায় আমার মনে হয় ভয়ের তেমন কিছু নেই, বরঞ্চ এই নতুন মিডিয়া আমার ফ্যাক্ট চেকের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আমি মাত্রই তো ফিরেছি আমেরিকা থেকে, ওখানে আমি দেখলাম আমি যে সময়টাতে ছিলাম তখন ডেমোক্রেটিক পার্টির ই চলছে কনভেনশন চলছে এবং রিপাবলিকান, প্রথম হলো রিপাবলিকান পার্টির কনভেনশন তারপর ডেমোক্রেটিক পার্টির কনভেনশন, এবং আমি দেখতে পাচ্ছি সিএনএন এর ওইখানে যে আলোচনা হচ্ছে ওরা বক্তব্য রাখছে আর সাথে সাথে ফ্যাক্ট চেক করে দিচ্ছে যে ট্রাম্প বললেন তার 20টা তথ্য ভুল, এই যেটা করতে পারছে এটা কিন্তু করতে পারছে আধুনিক টেকনোলজি। এই টেকনোলজি না থাকলে শুধুমাত্র প্রিন্ট মিডিয়া থাকলে বা আগের যে টেলিভিশন ছিল শুধু সেটা থাকলে ওই সে বক্তব্য রাখার সাথে সাথে ফ্যাক্ট চেক করে দেওয়া সম্ভব হতো না। কাজে আমার কাছে মনে হয় নতুন টেকনোলজির যে সম্ভাবনা সেই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে আমাদের সামনের সাংবাদিকতা আরো স্ট্রেংথেন্ড হতে পারবে যদি আমার উদ্দেশ্য থাকে সৎ সাংবাদিকতা করার। আমার কাছে মনে হয় না যে এটা আমাদের সাংবাদিকতাকে মেরে ফেলবে, বরঞ্চ আমি মনে করি সাংবাদিকতাকে আরো স্ট্রেংথেন করবে, বি ইট প্রিন্ট জার্নালিজম, বি ইট টেলিভিশন জার্নালিজম, বি ইট অনলাইন জার্নালিজম, বি ইট ইভেন সামাজিক মাধ্যম। আমার কাছে মনে হয় নতুন এই টেকনোলজিটাকে আমাদের ব্যবহার করতে জানতে হবে, এবং সব কথা শেষ কথা ইথিক্স, সাংবাদিকতার যে ইথিক্স এর জায়গাটাকে এইটাকে ঠিক রাখতে পারলে এই নতুন মিডিয়া আমাদের জন্য আশীর্বাদ হবে, এবং আমি সামনের পৃথিবীতে আরো অনেক বেশি সমৃদ্ধ জার্নালিজম দেখব বলে আমি আশা করি। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমরা আর অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই। ম্যাম আমরা সামাজিক সোশ্যাল রিসার্চ গ্রুপ কুমিল্লার পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এসে যুক্ত হওয়ার জন্য, এবং আমাদেরকে আজকের এই বিষয় কোভিড-19 এবং গণমাধ্যম বিষয়ে আমাদেরকে একটা সুন্দর বক্তব্য উপহার দেওয়ার জন্য। এছাড়া আমাদের সাথে আমাদের বিভিন্ন বিভাগের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত ছিলেন, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। আনিস ভাইকে, আনিস ভাই আমাদের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন, আনিস ভাই আমাদের সাথে এখন যুক্ত হতে পারেনি বিশেষ কারণে, তাকে আমরা ধন্যবাদ দিতে চাই। আরো ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে যারা কাজ করছেন সোশ্যাল রিসার্চ গ্রুপে, যারা মেম্বার আছেন, এই অনুষ্ঠানটি সফল করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই, এবং সর্বোপরি বিশেষ ধন্যবাদ দিতে চাই যারা এতক্ষণ যুক্ত থেকে আমাদের এই আলোচনাটি শুনেছেন। আর আমরা কথা বেশি বাড়াবো না, আমরা শেষ করবো, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আমি শুধু একটা লাইন যুক্ত করতে চাই সবার সাথে যে আপনারা যে অনারটা দিলেন আমাকে আজকে আপনাদের সাথে যুক্ত করে আপনাদের সাথে কথা বলতে পারলাম, হয়তো বেশি বলেছি বা যাই হোক আমার খুব ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলতে পেরে, যুক্ত হতে পেরে, এবং আপনারা যে এসেছিলেন যারা সহকর্মী ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই, যারা শিক্ষার্থী ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই, এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই যে সোশ্যাল সায়েন্স গ্রুপকে। আমি মনে করি আমাদের ভবিষ্যৎ নিহিত এই যে ছোট ছোট যে গ্রুপগুলো গড়ে উঠবে, এবং তারা যে বৃহৎ স্বপ্ন দেখেন সেই বৃহৎ স্বপ্ন দেখার ভিতর থেকে কিন্তু আসলে আমাদের ডায়ালগগুলো চলতে থাকবে, আমরা আমাদের পথটাকে খুঁজে নিতে পারবো। আমি আবারও ধন্যবাদ জানাই আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর কথাগুলোর জন্য, আমরা আবারও আপনাকে আমাদের মাঝে পেতে চাই, আমরা আপনার সাথে আবার যোগাযোগ করবো। ম্যাম ধন্যবাদ, জি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।